হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সুতপা ব্লগে অনেক অনেক ভালোবাসা আমি জানি আমার বন্ধুরা ভালো আছে আর আমিও অনেক ভালো আছি আর আজকে চব্বিশ সাল পড়ে গেল হ্যাপি নিউ ইয়ার সবাইকে থার্টি ফার্স্টের ভিডিওতে দেখেইছো যে কেমন মজা করেছি আর দেখো আজকে সকালবেলা আমি কী নিয়ে বসেছি দাঁড়াও কেকটা খুলি কেকটা খুললেই বোঝা যাবে দাঁড়াও কেকটা গোটা একটা কেক আর ছুরি নিয়ে বসে গেছি দেখো দেখো কেকটা নিয়ে বসেছি আর এই কেকটা কাটবো দেখো কেকটা কোম্পানি বেলায় আছে কিসের কেক আর এই কেকটা আমি কাটবো এখন আর দেখো একটা ছুরি নিয়ে বসে গেছি সকাল সকাল আর এখানে রয়েছে মায়েদের বাড়িতে দেখছো মাটির বাড়িতে রয়েছি আর গ্রাম্য পরিবেশ দেখতেই পাচ্ছ এখানে দেখো গ্রাম্য পরিবেশ আর খুব ভালো লাগছে আর এখন আমি কেকটা কাটবো কেকটা কেটে সব্বাইকে দেবো সব বন্ধু বান্ধবী সব বাইকে দেব আর তোমরা কেক খাবে তো দেখো কিন্তু খেতেই হবে আর বাবিকে এখন ডাকি আর বাবির বাবাইকে ডাকি বাবির বাবাই কদিন বাড়িতে ছিল না মানে এখানে আসছিলো না কারণ অফিসে চাপ কালকে আসতে আজকে আবার অফিস যাবে আর কিছু কিছু খাবার বানাবো দেখি আর কালকে তো খিচুড়ি রয়েইছে চলো সকালটা এইভাবে শুরু করে দিয়েছি এখন কেক কাটবো চলো দেখো বন্ধুরা ছেলে কেক কাটছে দেখো কিভাবে কাটছে হ্যাঁ আজকে নিউ ইয়ারের কেক কাটা হচ্ছে নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার এটা চব্বিশ সাল আজ আমরা কেক কাটছি দেখো তোমার সবাই খাবে কেক দেখো কেকটা কেটে ফেলেছি এসো সবাই আমার সোনা কেক খাচ্ছে হাম 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 এই লাড্ডু গোপাল এখানে এসো কেক খাবে এসো লাড্ডু গোপাল আমার একটা ভাইপো আছে গোপাল তাকেও কেক দেবো কেকটা ভালো করে কেটে নিই খুব বন্ধুরা সকালে খাওয়া দাওয়া নাস্তা সব কমপ্লিট করে নিয়েছি এখন এবার খাসি নিয়ে বসে যাব আর খাসি হচ্ছে ধুবো বলে আমি রেডি করেছি আমি বলি যে রান্নাটা করার পরই আমি ভিডিওটা করব তারপর দেখছি আমাকে একজন হেল্প করে দিল ভালোই হলো চলো আমি খাসিটা ধুয়ে নিই ভালো করে আর খাসি মাংসটা আমি এই কাটলাম দেখতেই পাচ্ছ রক্ত পড়ে আছে আমি রান্নাটা করব চলো যাই পাচ্ছ জল ছেড়ে দিয়েছি মাংসটা ধুবো আর রান্না বান্না করবো রান্নাবান্নাটা সেরে নিই তারপর আবার আসছি রান্না করি দেখো বন্ধুরা রান্না করে খেতে বসে গেছি আর রান্নাটা করে নিয়েছি দেখো বন্ধুরা সবাই আমরা খেতে বসে গেছি দেখো সবারই এক একে থালা থালা নিয়ে চলে আসছি এখানে আমি একটা সবজি বানিয়েছি পালং শাক আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি আর বেগুন ভাজা আলু ভাজা লেবু লবণ সাদা ভাত আর এখানে রয়েছে খাসির ঝোল দেখতে পেয়েছো খাসির ঝোলটা নিজে রান্না করেছি বাপের বাড়িতে আজকে আর জল ভরা সন্দেশ দুটো আর সাথে রয়েছে দুটো পাপড় দেখো এইভাবে থালাটা কমপ্লিট হয়ে গেছে আর আজকে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে মাটন চিকেন হবে না সেটা হয় না কিন্তু চিংড়ি মাছ নিয়ে আসছিলো সেগুলো ভেজে রেখে দিয়েছি আর আজকে চলে যাব মা বলছিল চিংড়ি মাছটা রান্না করতে আমি বললাম না আজকে আর করবো না চলো অনেক রাত হয়ে অনেক বিকেল হয়ে যাচ্ছে আর আমাদের বাড়ি যেতে রাত হয়ে যাবে তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই কারণ রাতে তো বাবুকে নিয়ে বাড়ি ফেরা যাবে না তোমরা জানো যে আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে চলো মটনের জল দিয়ে তাড়াতাড়ি খাবারটা শেষ করে দিই দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি খুব হাসাহাসি করছি দেখো বিছানাটার অবস্থা কি করেছি ছেলেকে বের করে দিয়েছে এবার নিজেরা রেডি হচ্ছি চলো ফার্স্ট জানুয়ারিতে বাড়ি ফিরতে হবে কিছু করে কালকে স্কুল রয়েছে বারবার বলছি চলো যাই বেরিয়ে পড়েছি দেখতেই পারছ আর দেখো লাগেজ কি গুছিয়েছিল বা মনে হচ্ছে না ওর যাবার ইচ্ছে নেই বাবুর জন্য ওটস নিয়েছি ওটস নিয়েছি বলতে কি ঘাটাল থেকে কিনেছিলাম সেগুলো তো নিতেই হবে তাই ওগুলো রেডি করে নিয়েছে আর দেখছে তো মুখে পড়ে জ্যাপছে বা একদম শীতের ক্রিম নিয়ে নিয়েছি চলো যাই দেখো বন্ধুরা চলে আসছি বাড়ি বাড়িতে এসে সব লাগেজ গোছাচ্ছি আর বাবু এখানে শুয়ে গেছে বাবুকে ঘুম পাচ্ছে তার জন্য আর অনেকটা লেট হয়ে গেছে ছটা বাজছে আমরা চলে আসছি আর এখন আমি একটু সন্ধে দেবো চলো যাই সন্ধেটা দিয়ে দিই আর ওখান থেকে বেরোনোর সময় সেইভাবে আমি কোনো মানে তোমাদেরকে দেখাতে পারি না কারণ অনেক লাগেজ ছিল দশ দিনের মতো ছিলাম আর চলো যাই